নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের সবার জন্য কিন্তু অনেক প্রকল্প এনেছেন এবং সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আমরা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছি। কিন্তু আজকে যে লেবার কার্ড সম্পর্কে বলবো, এখানে শুধুমাত্র রাজ্য সরকারের নয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই কিন্তু তৈরি করেছে এই লেবার কার্ড। আর লেবার কার্ডের আন্ডারে আপনারা সবাই অর্থাৎ প্রত্যেকেই ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এই লেবার কার্ডের আওতায় আসবেন এবং এখানে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন 25,000 টাকা পর্যন্ত, এবং সেটাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই লেবার কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতে পারবেন। এই লেবার কার্ডের আন্ডারে কিন্তু আপনাদের সমস্ত নথি সরকারের কাছে থাকবে এবং আগামী দিনে যেসব প্রকল্পগুলি আসবে আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সব টাকা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের আলাদা করে নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। কারা কারা এই লেবার কার্ড থেকে সুযোগ সুবিধা পাবেন আর কীভাবে সুযোগ সুবিধা পাবেন এবং কত টাকা করে পাবেন সেই সম্পর্কে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা। তাই আমি ভিডিওটা দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করবো এবং ভিডিওটি একটু স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল করে রেখে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তাহলে দেখে নিন লেবার কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন। এই প্রকল্পে নথিভুক্ত নির্মাণ কর্মীরা কি কি সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ এই প্রকল্পে নথিভুক্ত ব্যক্তিরা কি কি সুবিধা পাবেন। তো দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা 1,000 টাকা থেকে 5,000 টাকা কিন্তু আপনারা পাবেন এবং দুর্ঘটনাজনিত অসমর্থতায় কিন্তু 25,000 টাকা আপনারা সরাসরি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। এবং কঠিন ব্যাধির চিকিৎসার অনুদান হিসাবে কিন্তু নির্মাণ কর্মী বা পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য প্রতি বছর চিকিৎসা খাতে কিন্তু 10,000 টাকা করে আপনাদের দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক বছর আপনাদের চিকিৎসার জন্য কিন্তু 10,000 টাকা শুধুমাত্র লেবার কার্ড থেকে দেওয়া হবে। এবং অস্ত্রোপচারের জন্য কিন্তু 30,000 টাকা আপনাদের দেওয়া হবে। আপনাদের শরীরে যদি কোনোরকম অস্ত্রোপচার হয় তার জন্য কিন্তু এই লিভার কার্ড থেকে আপনাদের 30,000 টাকা দেওয়া হবে। এবং যক্ষায় আক্রান্ত হলে কিন্তু 3,000 টাকা সরাসরি পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে মৃত নির্মাণ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা মৃত্যুতে 30,000 টাকা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুতে 1,00,000 টাকা কিন্তু এই লিভার কার্ড থেকে আপনাদের কিন্তু দেওয়া হবে। এবং পেনশন প্রতি মাসে 500 টাকা থেকে 870 টাকা পর্যন্ত পেনশন ভোগের মৃত্যুতে তার স্ত্রী বা স্বামীর জন্য কিন্তু 50% হারে পেনশন দেওয়া হবে। অর্থাৎ 500 টাকা থেকে কিন্তু আপনারা 870 টাকা পর্যন্ত পেনশন পাবেন। এবং যদি কোনো কারণে আবেদনকারীর মৃত্যু হয়ে যায় তাহলে তার জায়গায় তার স্ত্রী বা স্বামী থাকলে কিন্তু 50% পেনশন সরাসরি পেয়ে যাবে। এবং অসমর্থতায় ও অক্ষম ব্যক্তির জন্য পেনশন মাসে 500 টাকা এবং পেনশন ভোগের মৃত্যুতে তার স্ত্রী ও স্বামীর জন্য কিন্তু 250 টাকা দেওয়া হবে। একই রকমভাবে পেনশন কিন্তু 500 টাকা করে দেওয়া হবে এবং স্বামী বা স্ত্রী যদি মৃত্যু হয় তাহলে তার নমিনি যা থাকবে অর্থাৎ স্বামী স্ত্রীকে দেওয়া হবে 250 টাকা। এবং গৃহ নির্মাণের ঋণ হিসাবে কিন্তু 50,000 টাকা কিন্তু দেওয়া হবে, যা 5% হারে আপনাদেরকে পরিশোধ করতে হবে। এবার আপনাদের জানিয়ে দেবো যে শিক্ষার জন্য অনুদান নির্মাণ কর্মী তার সন্তানদের জন্য কিন্তু 2,000 টাকা থেকে 15,000 টাকা সরাসরি কিন্তু আপনাদের লেবার কার্ড থেকে দেওয়া হবে। এবং মহিলা নির্মাণ কর্মীদের জন্য কিন্তু মাতৃত্বকালীন আর্থিক সহায়তার জন্য কিন্তু 3,000 টাকা কিন্তু দুবার দেওয়া হবে। এবং দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য কিন্তু 2,000 টাকা দুবার দেওয়া হবে। এবং চশমা ক্রয়ের জন্য আর্থিক অনুদান কিন্তু 500 টাকা এককালীন দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলি মোট সুবিধা রয়েছে, সঙ্গে থাকুন এক এক করে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছে। এবং অত্যেষ্টি ক্রিয়ার জন্য কিন্তু আর্থিক অনুদান হিসাবে কিন্তু 3,000 টাকা এককালীন দেওয়া হবে। এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিন্তু আর্থিক সহায়তার জন্য কিন্তু 1,000 টাকা আপনাদের দেওয়া হবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই লেবার কার্ডটি করে রাখবেন। এবং বিবাহ বাবদ আর্থিক অনুদানের জন্য কিন্তু 5,000 টাকা কিন্তু দেওয়া হবে সর্বাধিক দুইবার। এবং সাইকেল বাবদ অর্থের জন্য কিন্তু 3,000 টাকা আপনাদের দেওয়া হবে, অর্থাৎ সাইকেল কেনার জন্য কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। এছাড়াও জমা টাকা ফেরত নির্মাণ কর্মী 60 বছর পূর্ণ হলে প্রকল্প থাকতে অনিচ্ছুক হলে বা মৃত্যুতে মোট জমা দেওয়া অতিরিক্ত 8% হারে ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আবেদনকারীর 60 বছর আগে যদি মৃত্যু হয় বা 60 বছর পর যদি আবেদন করে সেই সব টাকা ফেরত নিতে চায় তাহলে কিন্তু যে টাকা জমা দিয়েছে সেই টাকার সঙ্গে সঙ্গে কিন্তু 8% টাকা অতিরিক্ত ফেরত দেওয়া হবে। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে লেবার কার্ড কারা করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে নির্মাণ কর্মী কারা, অর্থাৎ যারা সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে পড়ে তারাই কিন্তু এই লেবার কার্ড করতে পারবে। তো কারা কারা সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভবন, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশে বন্যা নিয়ন্ত্রণ, বিজলি ও জল সরবরাহ ব্যবস্থা, টেলিভিশন এবং টেলিফোন টাওয়ার নির্মাণ ও তার লাগানো জলাশয়, জলাধার ও সুড়ঙ্গ বানানো, পাইপ লাইন, তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজে নির্মাণ ও মেরামতি রক্ষণাবেক্ষণ এমনকি ভাঙার কাজ করেছেন তারাও এই নির্মাণ কর্মী হিসাবে কিন্তু গণ্য হবে এই নথিভুক্ত পাওয়ার জন্য। অর্থাৎ কিন্তু এই সমস্ত প্রত্যেকেই কিন্তু এই লেবার কার্ড পাওয়ার অবশ্যই যোগ্য। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে নির্মাণ কর্মী প্রকল্পে নথিভুক্ত করণের শর্তাবলী, অর্থাৎ নির্মাণ কর্মী 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র 18 থেকে 60 বছর বয়স হলে কিন্তু আপনারা এই লেবার কার্ডের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। এবং আপনারা এই লেবার কার্ড করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টসগুলো দিতে হবে তাহলে পাসপোর্ট মাপের 4 কপি কিন্তু কালার ফটো দিতে হবে, বয়সের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি শংসাপত্র দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড আপনারা দেবেন এবং এইসব কাগজপত্র কিন্তু সেলফ অ্যাটেস্টেড আপনারা করে দেবেন। তার সঙ্গে সঙ্গে নমিনি যে হবে সে নমিনির কিন্তু অবশ্যই একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো ফ্রেন্ড, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র দিলেই কিন্তু আপনাদের এই লেবার কার্ড হয়ে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন এবং এই ধরনের প্রতি মুহূর্তে সুবিধা পাওয়ার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকবেন সর্বদা।